সিমলা ব্যায়াম সমিতি খুব সম্ভবত একমাত্র অরাজনৈতিক প্রতিষ্ঠান যেটা ব্রিটিশরা কিন্তু ব্যান করে দেয়। তার কারণ একটাই, যে পুজোকে কেন্দ্র করে ব্রিটিশ বিরোধী কার্যকলাপ এই প্রাঙ্গণে হয়েছে। নমস্কার, আমি সৌম্যজিৎ, পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন। পুজোর আর বেশি দেরি নেই, তাই আমরা পুজো দর্শনের তরফ থেকে বেরিয়ে পড়েছি বিভিন্ন পুজো মণ্ডপের প্রস্তুতি পর্ব দেখার জন্য। আজ আমরা এসে উপস্থিত হয়েছি উত্তর কলকাতার বিখ্যাত এক পুজো সিমলা ব্যায়াম সমিতিতে। আমরা পেয়ে গেছি সমিতির উদ্যোক্তাদের, তাদের কাছ থেকে জেনে নেব তাদের পুজোর ইতিহাস সম্বন্ধে যদি আপনারা কিছু বলেন। সিমলা ব্যায়াম সমিতি একটা ঐতিহাসিক পুজো এবং সার্বজনীন দুর্গাপুজোর ইতিহাসের সঙ্গে সিমলা ব্যায়াম সমিতির নাম ওতপ্রোতভাবে জড়িত। মোটামুটি যদি একটু পেছন দিকে চলে যাই, তাহলে বলতে হয় যে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, ব্রিটিশের সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্যই সিমলা ব্যায়াম সমিতির পূজা শুরু হয়। 1926 সালে এই পূজা শুরু হয় এবং 1926 সালের পূর্বে হয়তো এদিক ওদিক কিছু কমিউনিটি দুর্গাপুজো হতো, কিন্তু সার্বজনীন নামটা বা সার্বজনীন কনসেপ্টটা কিন্তু সিমলা ব্যায়াম সমিতিই প্রথম এটাকে আনে। এবং তার ফলে হয়েছেটা কি, সামনে যুব সমাজকে ঐক্যবদ্ধ করা, জাতিকে গঠন করা, ব্রিটিশদের বিরুদ্ধে জাতিকে গড়ে তোলা, তাদের হেলথকে তৈরি করা, তাদেরকে লাঠি খেলার মাধ্যমে, তাদেরকে কুস্তির মাধ্যমে তাদেরকে বলিষ্ঠ করা, মানসিক জোর প্রদান করা, এই ছিল এই পুজোর মেন এম বা অ্যাম্বিশন, যাই বলেন না কেন। এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সুভাষ বোস, এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন মহেন্দ্রনাথ দত্ত, স্বামীজির মেজ ভাই। এই যে আপনি মায়ের যে আঙ্গিকটা দেখছেন, যে স্ট্রাকপোজটা দেখছেন, এটাও কিন্তু মহেন্দ্রনাথ দত্তেরই কিন্তু পরিকল্পনা। এবং উনি যে পরিকল্পনা করেছেন, যেভাবে ঠাকুর করা শুরু হয়েছিল, সেইভাবেই আজও ঠাকুর হচ্ছে। শুধু মাঝখানে একটু চেঞ্জ হয়েছিল, সেটা হচ্ছে যে আগে সিমলা ব্যায়াম সমিতির ঠাকুর এক চালায় হতো, এখন পৃথক কাঠামোয় এই ঠাকুরকে ভাগ করা হয়েছে। এবং এই পরিকল্পনার মধ্যেও মধ্যমণি কিন্তু সেই মহেন্দ্রনাথ দত্ত। সেই সময় কিন্তু তৎকালীন ব্রাহ্মণ সমাজ কিন্তু এটাকে খুব এগেনস্টে কথা বলেছিলেন, এটাকে তিরস্কার করেছিলেন। কিন্তু মহেন্দ্রনাথ দত্ত বেদ থেকে, উপনিষদ থেকে স্তোত্র পাঠ করে বলেছিলেন, এটাতে কিন্তু পুজোর কোনোভাবেই, পুজোর কিছু আচার বিচারে ভুল হচ্ছে না। এবং তাতে কনভিন্সড হয়েছিলেন সুভাষ বোস নিজে। তাই সুভাষ বোস সেই সময় এসেছিলেন এই ক্লাবেতে আমাদের আবরণ উন্মোচন, মাতৃপ্রতিভার আবরণ উন্মোচন করার জন্যে। তৎকালীন যে পণ্ডিত যিনি ছিলেন, চপলাচরণ ভট্টাচার্য, যিনি সেই সময় আনন্দবাজার পত্রিকার চিফ এডিটর ছিলেন, তিনিও কিন্তু কনভিন্সড হয়েছিলেন বলেই তিনি সেই বছর পুজোয় বসেছিলেন। এটা কিন্তু একটা ইতিহাস। তার সঙ্গে আরেকটা ইতিহাসও একটু বলে রাখি, সিমলা ব্যায়াম সমিতি খুব সম্ভবত একমাত্র অরাজনৈতিক প্রতিষ্ঠান যেটা ব্রিটিশরা কিন্তু ব্যান করে দেয়। তার কারণ একটাই, যে পুজোকে কেন্দ্র করে ব্রিটিশ বিরোধী কার্যকলাপ এই প্রাঙ্গণে হয়েছে, সেটা ব্রিটিশরা বুঝতে পেরে এই পুজোকে ব্যান করে দেয়, এই পুজো এই ক্লাবকে ব্যান করে দেয়। সেই বছর পুজো ক্লাবের বাইরে হয়েছিল ছোট করে, ক্লাবকে ব্যান করে দেয়। অনেক ঘটনার সাক্ষী। আপনি যেই প্রাঙ্গণটায় রয়েছেন, এই প্রাঙ্গণটা কিন্তু সিমলা ব্যায়াম সমিতির নিজস্ব প্রাঙ্গণ। এই প্রাঙ্গণ সুভাষ বোসেরই একটা ইনিশিয়েশনে অতীন্দ্রনাথ বোস, যিনি আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা, তার হাতে এই প্রাঙ্গণ তুলে দেওয়া হয়। এই প্রাঙ্গণের মধ্যেই কিন্তু চার্লস টেগারকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। এই প্রাঙ্গণের মধ্যেই সেই সময় ডক্টর নারায়ণ রায় থেকে নিয়ে বারিন ঘোষ থেকে শুরু করে ভূপেন্দ্রনাথ দত্ত থেকে শুরু করে এই সব ব্যক্তিবর্গর আনাগোনা ছিল। তাই জন্য সিমলা ব্যায়াম সমিতি চক্ষুশূল হয়ে গেছিলো। এটাও কিন্তু ইতিহাস। আপনারা চারিদিকে অনেক পুজো দেখতে পাবেন, কিন্তু ইতিহাস জানতে গেলে আপনি কিন্তু সিমলা ব্যায়াম সমিতির মাঠেই আসতে হবে। আপনি কিন্তু এই সিমলা ব্যায়াম সমিতির মাঠে এলেই দেখবেন, মনে হবে যেন সেই পুরনো দিনে ফিরে গেছি। সিমলা ব্যায়াম সমিতির এই যে কনসেপ্ট সার্বজনীন দুর্গোৎসব, এটা কিন্তু একটা সেই তৎকালীন যুগে এতটাই অভিনব কনসেপ্ট ছিল যে বাংলার রেনেসাঁস বা বাংলার নবজাগরণের সঙ্গে সিমলা ব্যায়াম সমিতিকে যোগ করে দেয়া যায়।
এছাড়া আরও প্রচুর ঘটনা, কত বলবো, একবার বলে শেষ করা যায় না। যখন নন কোঅপারেশন মুভমেন্টের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী, মানে অসহযোগ আন্দোলন, যে বলেছিল বিদেশি বস্ত্র বর্জন করো, সেই সময় খাদি স্বদেশি বসন পরানো হয়েছিল এই মাকে। তাই জন্য সিমলা ব্যায়াম সমিতির মাকে তৎকালীন যুগে আনন্দবাজারে বলেছিল নাকি এটা হচ্ছে স্বদেশি ঠাকুর। এই তকমাও বোধ হয় কোনো পুজো কমিটির সঙ্গে জড়িয়ে আছে বা নেই বলে জানা নেই আমাদের। তার সঙ্গে সঙ্গে যদি বর্তমান যুগে পরে ফিরে আসি, আপনারা আজকে এসছেন, যদি পারেন আপনাদের সময় হয় পুজোর সময় আসুন। এই যে প্রাঙ্গণটা দেখবে, এই যে মণ্ডপটা দেখছেন, এটা এটা যেন সেই সময়ের জন্য যেন একটা পীঠস্থানে পরিণত হয়, একটা 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 পিলগ্রিম হয়ে যায়, যেন একটা পিলগ্রিম ডেস্টিনেশান হয়ে যান। এখানে যখন আরতি হচ্ছে তখন দেখবেন পাড়ার মহিলারা, মায়েরা, তারা এসে তাপ নিচ্ছে আর আঁচলে করে একটু তাপ বেঁধে নিয়ে যাচ্ছে সেই তার সন্তানদের জন্য। এখানে অনেক ঘটনার সাক্ষী, এখানে অনেক লোক এসে মানত করে যায় এবং তারা কেউ খালি হাতে ফিরে যায় না। এতটাই জাগ্রত আমাদের সিমলা ব্যায়াম সমিতির দুর্গাপূজা। আর কত বলবো বলুন, এইটুকুনি থাক। আর যদি আপনার কিছু প্রশ্ন থাকে আপনি না, সিমলা ব্যায়াম সমিতি আমরা যেমন জানি প্রতি বছর সাবেকি পুজোয় বিশ্বাসী, সাবেকি পুজো হয়ে আসছে, এই বছরও সাবেকি পুজো হচ্ছে, তাও পরিকল্পনাটা কি এই বছরের জন্য? পরিকল্পনাটা হচ্ছে এই বছরে আমরা একটু প্যান্ডেলে একটু নতুনত্ব এনেছি। দেখুন, প্যান্ডেলে আমরা একটু নতুনত্ব এনেই থাকি। মাঝে দু বছর কোভিডের কারণে আমরা জাঁকজমক থেকে একটু দূরে ছিলাম। এই বছর প্যান্ডেল হবে কিন্তু ফুললি টিনের প্যান্ডেল হবে, কাপড়ের নয়, এবং তার ওপর আলো দিয়ে, আলোর কারসাজিতে তার একটা অভিনব একটা একটা দৃষ্টান্ত আমরা তুলে ধরবো। সো আমি সবাই, দর্শকরা যারা দেখছেন সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন এবং নতুন একটা প্যান্ডেলের মধ্যে নতুনত্ব আপনারা দেখতে পাবেন। আপনাদের প্রতিমার একটু বৈশিষ্ট্য সম্বন্ধে যদি বলেন। প্রতিমার বৈশিষ্ট্য আগেই আমি যেটা বললাম, প্রতিমা আমাদের 1926 সাল থেকে যে প্রতিমা গড়তেন তিনি ছিলেন এনসিপাল বা নিতাই চন্দ্র পাল। তিনিও একজন বিখ্যাত লোক। সারা কুমুরটুলিতে কারো কোনো শিল্পীর নামে রাস্তা নেই, কিন্তু এনসিপালের নামে একটা রাস্তা আছে। অতএব তিনি একটা বিখ্যাত লোক। এবং এই প্রতিমার পরিকল্পনা, পোজ কেমন হবে, স্ট্রাকচার কেমন হবে, মানে গায়ের কালার কেমন হবে, সবই কিন্তু মহেন্দ্রনাথ দত্তের পরিকল্পনা, এবং সেই অনুপাতেই ঠাকুর তৈরি হয়। এই আরেকটা জিনিস আমাদের প্রতিমার সঙ্গেই আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে আমাদের চালচিত্রের ওপর একটা কীর্তিমুখ থাকে। এই কীর্তিমুখ দেখবেন দক্ষিণ ভারতের অনেক মন্দিরেতে এই কীর্তিমুখ তার এন্ট্রেন্সে লাগানো থাকে। সেই কীর্তিমুখ কিন্তু শোভা পায় আমাদের মায়ের চালচিত্রের ওপরও। এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য, এটাও কিন্তু কোথাও আপনারা দেখতে পাবেন না। এই বছর ইউনেস্কো বাংলার পুজোকে, কলকাতার পুজোকে এক বিশেষ তকমা, হেরিটেজ তকমায় দিয়েছে, আপনারা এটা কীভাবে দেখছেন? খুব সুন্দর। এশিয়া বলে তো, এশিয়ায় নাকি এই প্রথম দুর্গাপুজোই ফেস্টিভ্যাল যাকে ইউনেস্কো এই তকমাটা দিয়েছে। সো এটা তো বিশালভাবে গর্বের ব্যাপার। আর সিমলা ব্যায়াম সমিতির কাছে আলাদাভাবে গর্বের বিষয় এই কারণে, কারণ সিমলা ব্যায়াম সমিতি সার্বজনীন দুর্গাপূজার প্রবর্তক। তো আজকে যে সার্বজনীন দুর্গাপূজা চারিদিকে একটা মহিরুহের আকার ধারণ করেছে, সেই সার্বজনীন দুর্গাপূজার অঙ্কুর কিন্তু এই সিমলা ব্যায়াম সমিতির মাঠেতেই বপন করা হয়েছিল। তাই সিমলা ব্যায়াম সমিতির তো একটা আলাদা গর্বের জায়গা তো রয়েছে। প্রত্যেক সভ্য বা মেম্বার যারা সিমলা ব্যায়াম সমিতি, তারা একটা আলাদা গর্বের জায়গায় তারা নিজেদেরকে এই বছরের অন্তত মনে করছে, যে সার্বজনীন মা আজকে বিশ্বজনীন হয়েছে আর সার্বজনীন পূজা শুরু হয়েছে সিমলা ব্যায়াম সমিতির এই প্রাঙ্গণে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন সিমলা ব্যায়াম সমিতির ইতিহাস এবং প্রতিমাও তৈরি হচ্ছে পেছনে দেখতে পাচ্ছেন। আপনারা এই বছরের পুজোয় অবশ্যই সিমলা ব্যায়াম সমিতিতে আসুন। সুন্দর টিনের প্রতি প্যান্ডেল তো দেখতেই পাবেন, সাথে রয়েছে সনাতন রুদ্রপালের বিখ্যাত সনাতন ভাস্কর সনাতন রুদ্রপালের প্রতিমা। অসংখ্য ধন্যবাদ।